অন করলেই পানির তুফান, আরিফেল ওয়াটার পাম্প। তুমি চাইলে আরো 2-4-10 দিন তোমার বাবার বাড়িতে থাকতে পারো, আমার কোন আপত্তি নেই। গাড়ি থেকে নাইবা ঢাকা শহরে, তুমি আমি মুখোশ পরে হেঁটে যাবো। কেন? জীবনে বিয়া খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু গরিবের বিয়ার কোনো গুরুত্ব নাই। এই যে আমি নতুন বউ নিয়ে হেঁটে যেতেছি, কেউ কিন্তু ফিরাও চাইবো না। যখন তুমি আমি মুখোশ পরে হেঁটে যাবো, সবাই চায় থাকবে। এই জন্য আমি একটা বুদ্ধি করছি। আমরা দুজন সদ্য বিবাহ করেছি, দোয়ার দরখাস্ত রইল, এটা বুকের মধ্যে আটকে তারপরে ঢাকা রাস্তায় হাঁটুন। আপনি সত্যি সত্যি কাজ করবেন? অবশ্যই এই কাজ করব। আইডিয়াটা কেমন সেটা বলো তো। কেমন সেটা বুঝতে পারতেছি না, কিন্তু মানুষজন দেখলে তো হাসাহাসি করব। আরে মানুষ হাসানো তো ভালো, আমি তো আর কাউরে কান দিতেছি না। আমার বউ নতুন বিয়া করছি, আয় পাস, দোয়া করে আমাকে লিখে। নতুন বউ রে, মুখোশ পরে আসো কেন? বউ কি দেখতে ভালো না? চেহারাটা দেখাও তো। ওর চেহারা দেখছো? জীবনে এত সুন্দর মেয়ে দেখছো কোনোদিন? এটা আমার বউ আন দিকে। এমনি চাই রয়েছে, তোমার তো নজর খুব খারাপ। বউ এখান থেকে মুখোশ বাদ দাও, আসো দোয়া করো। বন্ধু এটা কি লাগাইছো? দোয়া চাই রয়েছে, দোয়া। আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি মিলন, শুভর বন্ধু। ওই যে বিয়ায় আসছিলাম, মনে নাই? মা গো মা, রাস্তাঘাটে কে চলনের উপায় আছে? যেই জামের জ্যাম। ও মা, তুমি কিটা? জি আমি পড়ি।
তুমি পরি নাকি হুরপুরি হেডে কি আমি জানতে চাইছি? তুমি আমার বাইকটা কি করো? কেডা তুমি? আমি তো যে জি মানে জি শুভ মিয়া ওনার ওয়াইফ। হ্যাঁ মাইরালছে আমারে। তুমি শুভর ওয়াইফ হলে কেমনে? আমার দিবি তো বাবা লাইলছে। কয়দিন হইতে বলো না বাপের বাড়িতে গেছি আমি, আর মধ্যে আমার তাই না এখন বিয়া করে লাইছে। শোনো মাইয়া, আমি কিন্তু শুভর একমাত্র স্ত্রী, 1,00,000 টাকা কাবিন করে আর আমি বিয়া করছি। সাক্ষী সাবিত উকিল সবাই এখনো জিন্দা আছে। সত্যি কইরে কও, তুমি কোন মতলব লই আমার বাড়িতে আইছো? আমার বাড়িতে হইসই কেউ মরছে দেখছেন? আজকে আবারও মদ খাই আইছে, এখন তো কিছু কওনে যাইব না, কইলে দিব ঘুমুর ঘুমুর কিল। চুপ, একদম চুপ, একদম গুজে মারার নাক মাঝে মারানো চলে। সত্যি করে কর না, আপনি কি তাই নেড়ে বিয়ে করছেন? হ্যাঁ বিয়ে করছি, তরে বিয়ে করছি, আরেও বিয়ে করো, তরে করুন বিশ্বাস। আমি করছি, তোর বাপের কি? আমি একটা করছি, আরো 10টা করুম, 15টা করুম, 20টা করুম, যত করি তত করি। আমার সুন্দরী বউ, আমার বউ দেখছিস কি সুন্দর বউ, আজকে একটু নেশা করছি, একটু বেশি খাওয়া বলাইছি, কম খাইতে গেছিলাম, খাইতে খাইতে দিদি গলা পর্যন্ত বোঝা গেছে গা। আমি কিন্তু দিনের বেলা নেশা করি না, আমি খালি রাইটের বেলা নেশা করি, আবার প্রত্যেক রাত্রে করি না, যেই রাত্রে সাপলা রাখতে যাই ওই রাত্রে করি। সাপলা রাখছিল আমি ওই যে টাকা দিয়ে মেমন আসি, প্রত্যেক রাত্রে সাপলার কাছে যাই না তো, যে রাত্রে পিস্তল দিয়ে চিন্তাই করি ওই রাত্রে যাই খালি। প্রত্যেক রাত্রে চিন্তাই করি না তো, যে রাত্রে বিশ্বাস করেন আজকে রাতে শুধু আপনার সারপ্রাইজ দিয়েই যাবে ভাবি। ভাবি আমার নাম শীলা, আমার ওয়াই। ভাবি আপনি একটা পাগলের বিয়া করছেন, সামনে যারো কত পাগলামি দেখবেন আপনি, আর তুমি এনে খাড়াই রইছো কে? ওগো একটু একা থাকতে দাও, চলো। তোমারে চমকে দিতে চাইছি, প্রথমে চমকে যাবা, তারপর যখন জানবা যে সব মিছা কথা তখন আবার আনন্দ পাইবা। কি আনন্দ পাইছো না? না কষ্ট পাইছো? ক্ষমা চাই। 10-12 বছর ধরে পাম্পের কাজই করছি, বাজারে কত পাম্পই তো দেখলাম, কিন্তু আমি বলবো আরএফএল সেরা, কারণ ইম্পেলার মসৃণ ও রিপিটেড টাইপ হওয়ায় পানির প্রবাহ পাওয়া যায় অনেক। অন করলে পানির তুফান, আরএফএল ওয়াটার পাম্প। তুমি আবার চুলার পারে গেছো, আমি না সকালে নাস্তা খাই এলাম। এইটারে খাওয়া কয় সেই সকালবেলা তাড়াহুড়া করে একটা রুটি একটুখানি সিরা মুখে দিয়ে আসছো, এখন আমার সামনে বৈশা পুরোটা খাবার খাবা। তুমি খুব যন্ত্রণা দাও বউ, এত যন্ত্রণা দিও না তো, এই ব্যবসার সময় এগুলো ফালাই কেমন খাওয়ান দাও ঠিক না? একটা অসুখ বিসুখ না বাজায় তুমি আমার ছাড়বা না বুঝছি? সি 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 সি, এটা কি কথা? তোমার রান্ধনে তো স্বাদ হয় কেন, খাইতে খাইতে তো আমি মোটা হয়ে যাবো, মোটা হইলে কত অসুবিধা তুমি জানো? Thank you.
আরে এভাবে এসো না তো, মানুষ নজর দিব। খামটা খুলে দেখো, তোমার হাসি বাইর হয়ে যাবো। নিজেই খুলে দেখো। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ফর্ম? আমার বউ খালি ইন্টার পাস থাকবো কেন, তুমি পড়বা, যত খুশি তত পড়বা। আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমি পড়ব না ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, পড়ো না। ছোটবেলায় আমার মারে হারাইছি, বর্গা চাষি বাবা অনেক কষ্টে আমার 10 পর্যন্ত পড়াইছে। টেস্ট পরীক্ষার আগে আব্বাও মরে গেল, এরপর আর পড়াশোনা করা হয় নাই। তারপর তো রুটি রুজির খুঁজে ঢাকা শহরে চলে এলাম। আমার স্বপ্ন কি জানো বউ, আমার বাচ্চা কাচ্চারা উচ্চশিক্ষিত হইব, অনেক উচ্চশিক্ষিত। আচ্ছা বাচ্চা কাচ্চা তো পড়ে, আগে আমার বউরে আমি উচ্চশিক্ষিত করুন, আমার চারপাশে থাকবো শিক্ষার পদ্মগুলাব, আর আমি মাঝখানে থাকুন। তুমি ভার্সিটিতে ভর্তি হইবা? না, আমি যেমন আছি তেমনই ভালো আছি, আমি ভার্সিটিতে পড়ব না। পড়ব না? আমার স্বামী 10 পাস, আমি আই পাস, বাস। এই যে নো, কেন খাইতাম না? খাওয়ান দাওয়ান আমি নিজের জন্য হারাম করছি। আচ্ছা এরকম ঢং করতেছো কেন কও তো? আমি কইছি না আমি ইউনিভার্সিটি ভর্তি হব না, হব না মানে হব না। আমি কি কাউরে কিছু কইছি? কিছু তো কও নাই, কিন্তু যে ঢং করতেছো যা দেখতেছি। ঢং এর কি দেখছো? এমন ঢং করব না তখন চোখের পানি নাকের পানি এক করে কুল পাইব না। দেখি হা করো। আচ্ছা শোনো, তুমি যে আমার ইউনিভার্সিটি ভর্তি করাতে চাও, মানছি কি কইব? আরে আমার মানুষ চে, মানুষ কি করলো না করলো এগুলো চিন্তা করলে হইব? এই যে আমি প্যান্ট শার্ট পইরা টাই জুতা পইরা চার দোকানে চা বেচতে যাই, মানুষ কি কনক্রিটিসাইজ করে? তাতে আমার কি যায় আসে? মানুষের চিন্তা ভাবনা নিয়ে থাকলে হবে না, আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমাদের থাকতে হবে। আমার আব্বা আম্মা আমারে বিয়া দিছিল সংসার করার জন্য। বিয়ের পর আমি স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়িতে এবো, তার রান্না বান্না করে খাওয়াবো, তার সেবা যত্ন করবো, বাচ্চা কাছে হইবো, তাদেরকে পড়ালেখা শিখাবো, তাদেরকে মানুষ করবো। আর অবশ্যই মানুষ করবা, আগে নিজে উচ্চ শিক্ষিত হবা। দূর, এক কথা বারবার ভাল লাগে না, বিরক্তিকর। আমারও রাগ কম না, আমি হাঙ্গার স্ট্রাইক করছি, আমার দাবি না মানা পর্যন্ত এই স্ট্রাইক আমি ভাঙ্গব না। আমার তো খিদা লাগছে, উঠো না চলো খাই। আমার এক দাবি। দেখো আমার না আয়ের পরীক্ষার রেজাল্ট ভালো না, এখন আমি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে কত খরচ জানো? খরচ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সব হিসাব করে রাখছি। কত টাকা লাগবে? এত টাকা কই পাবা? আরে মিলনরে দুপুরবেলা গ্রামের বাড়িতে পাঠাইছি, আমার চাচার কাছে আমাকে ভিটাবাড়ি বাদ দিয়া সব জায়গা জমির দলিলপত্র দিয়ে আসবো, টাকা নিয়ে আসবো, আমি পরে গিয়ে রেজিস্ট্রি করে আসবো। খুব বেশি টাকা হইব না, কিন্তু তোমার ভর্তি আর 4-5 মাসের ফিস দেওয়া হয়ে যাইব। ডাবল পরিশ্রম করুন বউ, টাকা নিয়ে নো চিন্তা। আমি উচ্চশিক্ষিত হলে তুমি খুশি? অনেক খুশি। দাদা আমার কি অনেক খিদা লাগছে? তোমার তো বেশি খিদা লাগছে আমার, আমি খালি রাগ করছি দেখে শুয়ে আছিলাম, কিছু কই নাই। আমি নিয়ে আসতেছি ভাত। সকালে ফোন দেব নিবিলন রে। কারে ফোন দিতেছ? মিলন রে। আচ্ছা ভর্তির শেষ ডেট জানি কবে? আগামী সপ্তাহে। ও তাহলে তো কালকে ভর্তি হইতে পারবো। মিলনটাকে নিয়ে আয় বন্ধু, ফোন ধরতেছে না কেন মিলন? আচ্ছা শুরু শুরু একটা ফোন দিই।
হ্যালো শুভ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি টাকা পাইছো? ও মিলন টাকা নিয়ে আইছে তাহলে? কেন, ও এখনো তোমার টাকা দেয় নাই? না মানে দেখা হয় নাই আর কি, দেখা হইলে মনে দিব। দেখা হইব না কেন, কাল সন্ধ্যায় আমার থেকে টাকা নিয়ে গেছে, রাত 11টার মধ্যে তো তোমার কাছে পৌঁছে দেওয়ার কথা। ক্লান্ত হয়ে গেছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। জামাই বউ দুইজনে পলাইছে, ঘরে একটা চোখে ছাড়া আর কিছু রেখা যান হোসেন, ওগর খবর পেলে আমার একটু জানায়েন। মিলনের অবস্থা এত খারাপ আছে তো কোনোদিন তো আমার কয় নাই। মানুষটার ভেতর কি দুঃখ বলে কিছু নাই? কতগুলা টাকা বন্ধু মাইরা দিয়া চইলা গেল, অথচ দেখো কি হাইসা হাইসা দোকানদারি করতেছে। নাও তুমি এক কাপ চা খাও। সত্যি করে কত কত টাকা গেছে? তুমি না অধিক সুখে পাথর হয়ে গেছো, এই যে মানুষের সাথে হাইসা হাসা তুমি চা বেচতেছো, চলো বাসা চলো। আচ্ছা কাইন্দা ফয়দাটা কি? আর এতগুলো টাকা যে ও নিয়ে গেছে তাতে আমার কোনো দুঃখ আসিল না, দুঃখ খালি একটাই, মিলন আমার লোকে বেমানিটা করলো, ওরা আমি সত্যিকারের বন্ধু ভাবছিলাম, এই জন্য একটু কষ্ট লাগতেছে। এই দুঃখের মধ্যে না আমার একটু আনন্দ লাগতেছে, বাইচে গেছি, আমার আর ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবো না। এটা পরে দিতে হইব, হ্যাঁ আজকে দোকানদারি করা লাগবো না, আজকে সেট করলো ঠিক আছে, এখন এই কাপ টাপ সব এগুলো যা আছে। আমার একটা কিডনি বেঁচে ফেলাইছি। সিলাইটা দেখাবো, সিলি দেখাইছিস, দাঁড়াও। আরে বোকা মেয়ে রে, কিডনি বেচা কি এত সোজা? দোকানে গেলাম আর বেচে দিলাম। কিডনি বেচো নাই? তুমি কি চাও আমি কিডনি বেচি? টাকা পাইছো কই? পিঠাটা দিলে বেজে দিবি, না বেচলে আর টাকা পাবো কোথ থেকে? আচ্ছা তা লাগবো কত টাকা? 2 লাখের মতো হইলে ভালো হয়। 2 লাখ? এক কাম কর, পিঠা বেচার দরকার নাই, আর তুই তো বুঝোস আমার তত টাকা পয়সা নাই, আমি যা পারছি তোর লেগে জোগাড় করছি, এটা দিয়ে আপাতত কাম চালা, আর তোর চাষের কিছু জানানো দরকার নাই। আরে না ঠিক মতো থাকিস, তোর চাষে যাই এবার না জানে, এবার বুঝছো টাকা কই পাইছি? আসো।
করি কে এটা প্রতিদিন তোমাকে নামাই দিয়ে যায় অ্যাসাইনমেন্ট করছো আজকে আর বাকি আছে তো এখনো সময় আছে আমি তো করি নাই চলো না একটু লাইব্রেরিতে যাই তুই যাবি চলো চলো ঠিক আছে চলো আসো টাকা লাগবে না আজকে প্রথম 20 জনের চা একদম ফ্রি আপনি হলেন কি 17 নম্বর ঘটনা কি ভাই ফ্রি খাওয়াইতেছেন কেন আমি থাকতে আমার বউ বলে একলা একলা ক্লাসে যাবো চলো বললাম তো যাওয়া লাগবে না আমি কি বাচ্চা নাকি আমি একাই যেতে পারবো চলো ক্লোজ দোকান 10-12 বছর ধরে পাম্পের কাজই করছি বাজারে কত পাম্পই তো দেখলাম কিন্তু আমি বলবো আরএফএল সেরা কারণ এই পাম্পের কয়েল সুপার এনামেল তামার তার ও এফ ক্লাস ইনসুলেশন হয় অনেক বেশি তাপ শোষণ করতে পারে আর দীর্ঘস্থায়ী হয় অন করলেই পানির তুফান আরএফএল ওয়াটার পাম্প মামা এই যে ডানে সাইড করে রাখেন এখানে রাখেন আচ্ছা শোনো আমার যে ফটোকপি করতে হবে কিছু বুঝছো তুমি বাসে চলে যাও আর আজকে আমাকে নিতে আসা দরকার নেই কেন মানে আমার একটা এক্সট্রা ক্লাস আছে বুঝছো যদি মানে বুঝছো না হয় তো হইলো না হইলো আমি চলে আসবো ঠিক আছে তোমার আসার দরকার নেই হ্যাঁ ঠিক আছে যাও ঘুরে বলেন আপনি আমার ক্লাস কখন শেষ হয় না এখন ঠিক ঠিকানা নাই তোমার ক্লাস শেষ হলে তখনই খাবো অসুবিধা কি আসো এখন খাওয়া শুরু করি না আমি খেয়ে আসছি ওই যে আমাকে তো সেমিস্টার ফি দিতে হবে বুঝছো এই 11 তারিখ কিন্তু চলে আসছে আর 5 দিন মাত্র সময় আছে আমার মনে আছে আর কিছু টাকা দিও তো ওই অনেক ফটোকপি করা লাগে বুঝছো নোটসগুলো ফটোকপি করা লাগে যে ঠিক আছে এই দোকান বন্ধ তোকে কে যেন প্রতিদিন রিসা করে নামাই দিয়ে দেয় লোকটা কে রে
কিরে হাসি তো সুবিধার মনে হইতেছে না, স্পেশাল কেউ নাকি? কি আশ্চর্য, স্পেশাল কি হলো তোরা জানতি না? আসলাম। আরে আসলাম মানে? আমি বলবো না, আমার শরম করে। আরে মামা লাভ কেসে। আরে না না ধুর। এই শোন, আজ কিন্তু আমার আর কোনো ক্লাস করবো না। প্রতিদিন ক্লাস করতে ভাল লাগে? আমরা কি স্কুলে পড়ি নাকি? ক্লাস করবে না, কোথায় যাবি? আমি গাড়ি নিয়ে আসছি, আজকে আমরা গাড়ি নিয়ে ঘুরতে যাব, আর আমরা লাঞ্চ করব ঢাকার বাইরে। একটা কথা বলি? বলো। কালকে থেকে আর আমার ইউনিভার্সিটিতে দিতে যাওয়া লাগবে না। কেন? মানে বুঝো না, আমার কত ক্লাসমেট আছে, ওরা তো সমস্যা কি, তাদেরকে বলবো আমি তোমার স্বামী। না মানে আমি ওদের কাছ থেকে কত পড়ালেখার সাজেশন নেই, কত নোটস নেই, ওরা কত হেল্প করে না। তো তারা যদি জানে যে আমি তোমার স্বামী তাহলে কি হেল্প করবো না? আমি কি এটা বলছি নাকি, কি আশ্চর্য? আমি জাস্ট বলতেছি যে দেখো তুমি অনেক কষ্ট করছো, এতদিন অনেক পরিশ্রম করছো, ওই আনা নেওয়া এত কষ্ট করা লাগবে না, সারাদিন কাজ করো, ডাবল পরিশ্রম করো, দরকার নেই এত। দেড় বছর তো করছি, আর মাত্র কয়টা দিন, সমস্যা কি? অনেক করছো রে বাবা, আর দরকার নাই, বললাম তো আমি একাই যেতে পারবো, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি একা যেতে পারবো না, বুঝছো না আমি কি বলছি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুই শিওর তো পরি এলাকায় থাকে? শিওর, কিন্তু আমার বাসার ঠিকানা না জানি। দোস্ত যে করি হোক ওকে কিন্তু সারপ্রাইজ দিতেই হোক। আচ্ছা চল একটা কাজ করি, ওই চা দোকানদারকেই জিজ্ঞেস করি, চা দোকানদারদের কাছে কিন্তু মহল্লার সব খবর থাকে। মামা দেখছোস মালদা একদম কোট টাইপের চা বেচতেছে, একদম স্মার্ট চাওয়ালা। আরে পুরাই প্রো ম্যাক্স। চল চল চল। ভাই একটা হেল্প করতে পারবেন? কী হেল্প বলেন ভাই? মেয়েটার নাম পরি, এই মহল্লায় থাকে, নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ও বাসার ঠিকানাটা কি আপনি জানেন? পরির বাসা কেন চিনব না, আপনারা পরির কী হন? ভাই আমরা ওর ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করি। ও আচ্ছা, আপনারা পরির ক্লাসমেট? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি হাতের কাজটা শেষ করি, আপনাদের নিয়ে যাবো পরির বাসায়। না না ভাই আপনার কষ্ট করতে হবে না, আপনি তো বাসার ঠিকানাটা বলেন, আমরা খুঁজে নিচ্ছি। আরে সমস্যা নাই আমি নিয়ে যাবো, বসেন না, থাকেন। না না ভাই আপনার কষ্ট করতে হবে না, আপনি শুধু বাসার ঠিকানাটা বলেন, আমরা চিনে নেব। তাছাড়া আমরা আসলে পরীকে সারপ্রাইজ দিতে আসছি। তো কিসের সারপ্রাইজ? মানে ভাই আজকে পরীর বার্থডে, তাই আমরা বন্ধুরা মিলে। না না না, আজকে পরীর বার্থডে না, এটা হলো সার্টিফিকেটের বার্থডে, আসল বার্থডে তো অন্যটা। আপনি জানেন কিভাবে? কি বলে, আমি পরীর স্বামী, আমি জানবো না। আপনারা বসেন, আমি নিয়ে যাইতেছি। না না ভাইয়া ঠিক আছে, আমরা আরেকদিন এসে চা খাবো, আরেকদিন এসে বসবো। পরের এই নকল বার্থডে তো উইশ করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ঠিক আছে চল আমরা চলে যাই। আরে বসেন না আপনারা, আপনারা আমার বন্ধু, চা খান। না না ভাই আমরা আরেকদিন আসবো, আরেকদিন চা খাবো।
পরে আবার রাগ করবো যে বন্ধুরা আসলে চা না খাওয়া বিদায় করছি। না না ভাই আরেকদিন আসবো। ঠিক আছে আইসেন। আমারও তাই মনে হয়, নাহলে কেউ কোর্টটায় পরে চাবি কি করে। আচ্ছা চল এর পিছনে সময় নষ্ট করার মতো চল। মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে, মানুষ এমনও আছে কইলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে, মানুষ এমনও আছে কইলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে, তার জন্য করবায় সুরি তোমায় সে সর বানাইবে ওরে, তার জন্য করবায় সুরি তোমায় সে সর বানাইবে, মানুষ এমনও আছে কইলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে, মানুষ এমনও আছে কইলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে। বিশ্বাস কইরা যারে তুমি বুকে ঠাই দিলাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা ওরে, বিশ্বাস কইরা যারে তুমি বুকে ঠাই দিলাই, নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা, দেখবাই বুকে জড়াইয়া পিঠে সুরি বসাইছে, দেখবাই বুকে জড়াইয়া পিঠে সুরি বসাইছে, মানুষ এমনও আছে কইলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে, মানুষ এমনও আছে কইলে যাব না কইরাও দিলে কইব লবণ কম হইছে। শুভর সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি,
শুভ সামনে যে যাব সেই মুখ আমার নাই। শুভর এত কষ্টের টাকা মাইরা খাই আমি ভালো নাই ভাবি। আমার বউটাও হঠাৎ টেস্ট করে মারা গেছে ভাবি। আমি তো জানি আপনারা ভার্সিটিতে ভর্তি করানোর জন্য শুভ গ্রামের জমি বিক্রি করছে, সেই টাকা লই আমি পালাইলাম কেমনে। নিজের আমি ক্ষমা করতে পারবো না ভাবি। এই টাকা যা ম্যানেজ করতে পারছি নিয়ে আসছি, এই নেন টাকাটা রাখেন, নেন ভাবি। আর আপনারা আমার ক্ষমা করে দিন, শুভরও ক্ষমা করতে বললেন। আপনারা ভালো থাকেন ভাবি। অনেকবার অন্যায় করছি। মানুষ এমন আছে, বলে যাবো না কইরাও দিলে কইব লবণ কম হইছে। মানুষ এমন আছে, বলে যাবো না কইরাও দিলে কইব লবণ কম হইছে। মানুষ এমন আছে, বলে যাবো না কইরাও দিলে কইব লবণ কম হইছে।